জানুন যে কারণে মুকুটের ভারে ঘাড় ভেঙে যাওয়ার ভয় রানীর। 1952 সালের ফেব্রুয়ারিতে বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর মাত্র 27 বছর বয়সে সিংহাসনে বসেছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। এরপর কেটে গেছে 66 বছর। রানী দ্বিতীয় এলিজাবেথ এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা ব্রিটিশ রাজত্বের শাসনকর্তা। আর থাই রাজা ভূমিবল মৃত্যুর পর রানী দ্বিতীয় এলিজাবেথেই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব পরিচালনা করা জীবিত ব্যক্তি। সম্প্রতি রানী এলিজাবেথকে নিয়ে ঘণ্টাব্যাপী বিশেষ এক ডকুমেন্টারি তৈরি করেছে বিবিসি। ডকুমেন্টারির বিরল এক সাক্ষাৎকারে রাজ্যাভিষেকের সেই স্মৃতি রোমান্ত করতে গিয়ে রানী এলিজাবেথ বলেছেন, মুকুটের ভারে ঘাড় ভেঙে যাওয়ার ভয় পাচ্ছিলেন তিনি। তিনি বলেন, অভিষেক মুকুট পরানোর পর মনে হচ্ছিল এটা এত ভারী এই বুঝি ঘাড় ভেঙে গেল। মুকুটটিতে বসানো হীরা এবং মহামূল্যবান সব রত্নের কারণে এটি খুব ভারী মনে হচ্ছিল। সেই অভিষেকের স্মৃতিচারণ করতে গিয়ে রানী এলিজাবেথ বলেন, মুকুটটি ভারী হওয়ার কারণে আমি মাথা নিচু করে ভাষণটিও পড়তে পারছিলাম না। এ কারণে ভাষণের লিখিত কপি উঁচু করে ধরে পড়তে বাধ্য হয়েছিলাম। মনে হচ্ছিল মাথা নিচু করে পড়তে গেলে ঘাড় ভেঙে মুকুট নিচে পড়ে যাবে। সুতরাং বলা যায় রাজ্যাভিষেকের জন্য মুকুটটি খুবই জরুরি হলেও মুকুটেরও কিছু মন্দ দিক রয়েছে। মজার বিষয় হলো, দ্য এম্পেরিয়াল স্টেট ক্রাউন নামের সেই মুকুটটি গত 66 বছর ধরে পরে আসছেন রানী, তবে তা শুধু নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে।